জিকে শামীম বিভিন্ন আসামিদের জামিন পেতে সহায়তা করার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এক নোটিশে তাকে আগামী চৌঠা নভেম্বর সকালে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি নিয়ে হাজির হতে বলা হয়েছে দুর্নীতির বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শোনার জন্য নোটিশটি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক